অমর কবি, কালজয়ী কবি, লিখে গিয়েছেন তিনি সাবলীল ভঙ্গিতে রাজনীতির কবিতা, বিপ্লবের কবিতা, একটি আন্দোলন, একটি সংগঠন, একটি ইতিহাস, একটি আপোষহীন সংগ্রামের কবিতা। এক যুগেরও বেশি সময় ধরে তিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, অথচ তার জীবনের শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ। জামাত ইসলামকে ধ্বংস করতে সম্পূর্ণ বিনা অপরাধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়ে হত্যা করে হাসিনা। তার ফাঁসির আগ মুহূর্তে এক হৃদয় বিদারক মুহূর্তের সৃষ্টি হয়। মৃত্যুর আগে তিনি কি বলেছিলেন তা নিয়েই আলোচনা করব রূপসী বাংলার এই ভিডিওতে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল, সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে ফাঁসির আগের দিন অর্থাৎ 20 নভেম্বর দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়রা। 30 মিনিটের সাক্ষাৎ পর্বে তিনি পরিবারের সদস্যদেরকে অ্যাটর্নি জেনারেলের উদ্ধৃতি দিয়ে বলেন, আজকের অ্যাটর্নি জেনারেলও উচ্চ আদালতের কাছে স্বীকার করে বলেছেন কোনো হত্যাকাণ্ডের সাথে মুজাহিদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এরপরও যদি আমার ফাঁসি কার্যকর করা হয় তাহলে তা হবে ঠান্ডা মাথায় একজন নির্দোষ মানুষকে ফাঁসানো। ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিবারের 12 সদস্যের সাক্ষাৎ পর্ব শেষে কারাফটকের বাইরে কারাগার প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তার ছেলে আলী আহমেদ মাবরুর। 15 নভেম্বর উচ্চ আদালতে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে আলী আহসান মুজাহিদের সাথে দেখা করার চেষ্টা চালান, কিন্তু কারা কর্তৃপক্ষের কাছ থেকে তার পরিবারের সদস্যরা তখন আশানুরূপ সাড়া বা সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। পরে 2015 সালের 19 নভেম্বর বেলা 12:30 দিকে পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়রা কারাগার প্রাঙ্গণে গিয়ে আনুষ্ঠানিকভাবে দেখা করার আবেদন জানায়। আবেদনে পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়দের মধ্যে থেকে 12 জনের একটি নামের তালিকা দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ আবেদনটি বিবেচনায় নিয়ে তাদেরকে দেখা করার অনুমতি প্রদান করেন। কারাগার থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ছেলে মাবরুব বলেন, তিনি ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে দৃঢ় আছেন। সাক্ষাৎ পর্বে তিনি আমাদের বলেছেন, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। উচ্চ আদালতে আমার রিভিউ সাবমিটের পরই জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে কোনো সুনির্দিষ্ট হত্যাকাণ্ড বা অভিযোগের সাথে আমার সম্পৃক্ততার প্রমাণ হয় নাই। এরপর তিনি আমাদেরকে জানান, তার কাছে এখনও পর্যন্ত কারা কর্তৃপক্ষ রিভিউ খারিজ হয়ে যাওয়া সম্পর্কে কোনো কিছুই জানায়নি। তিনি কোনো আদেশের কপিও পাননি। তিনি জানিয়েছেন, আমি আদেশের কপি পাওয়ার পর আইনজীবীদের সাথে সাক্ষাৎ করতে চাই। এরপর তিনি বলেন, আইনজীবীদের সাথে আমার জরুরি কথা আছে। আইনজীবীদের সাথে জরুরি কথা প্রসঙ্গে আলী আহসান মুজাহিদ এ সময় তার পরিবারের সদস্যদেরকে জানান, আমি নাগরিক হিসেবে মহামান্য রাষ্ট্রপতিকে আমার সাংবিধানিক অভিভাবক মনে করি। ব্যক্তিগতভাবে বর্তমান রাষ্ট্রপতি নিজেও একজন আইনজীবী ও আইনবিদও বটে। আমি আইনজীবীদের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতির কাছে একটি বিশেষ বিষয়ে লিখতে চাই। মাবরুর বলেন, সাক্ষাৎ পর্বে তার পিতা তাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন, সাহস রাখতে বলেছেন। আল্লাহ পাক যদি তাকে শাহাদাতের ফয়সালা করে রাখেন তাহলে ইসলামী আন্দোলনের মাধ্যমে বেগবান হবে এবং জাতীয় পর্যায়ে বড় আকারের ইতিবাচক পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। ফাঁসির বিষয়ে মুজাহিদ কি বলেছেন, তিনি কি প্রাণভিক্ষা চান? এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী বলেন যে অভিযোগে ওনাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, মূলত কাকে কখন হত্যার জন্য মৃত্যুদণ্ড দেয়া হলো এ ব্যাপারটি তার কাছে বোধগম্য হয়নি। ফাঁসির আগ মুহূর্তেও তিনি ভেবেছিলেন তিনি নির্দোষ হয়ে মুক্তি পাবেন, সেখানে প্রাণভিক্ষার প্রশ্নই আসে না। যদিও সে সময় মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার খবর প্রকাশিত হয়। পরবর্তীতে আইনমন্ত্রী আনিসুল হক সহ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাও এমনটা জানান, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই প্রাণভিক্ষার বিষয়টি অসত্য ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন। 20 নভেম্বর দুপুর 1:50 আলী আহসান মুজাহিদের পরিবারের সদস্যরা কারাগারের ভেতরে প্রবেশ করেন। দেখা পর্ব শেষে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন 2:45। সাক্ষাৎ পর্বে যারা ছিলেন তারা হচ্ছেন স্ত্রী তামান্না ইজাহান, বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেস, ছোট ভাই ওয়াজের এম এ আকরাম, বড় ছেলে আলী আহমদ তাজদিদ, মেজো ছেলে আলী আহমদ তাহকিক, ছোট ছেলে আলী আহমেদ মাবরুর, মেয়ে তামরিনা বিনতে মুজাহিদ, বড় ছেলের স্ত্রী ফারজানা জেবিন, মেজো ছেলের স্ত্রী নাসরিন কাকলি, ছোট ছেলের স্ত্রী সৈয়দা রুপাইদা, ভাগ্নে আনাম ও ফয়েজ হাদি সাব্বির ও স্বজন নুরুল হুদা। সাক্ষাৎ পর্ব শেষে ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার আগে জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানকে যে সেলের কক্ষটিতে রাখা হয়েছিল সেটিতেই রাখা হয়েছিল মুজাহিদকেও। কক্ষটি ছিল ফাঁসির মঞ্চের কাছেই। এর আগে একই বছরের 11 এপ্রিল কামরুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার পর থেকে 8 সেলের ওই কক্ষটি খালিই ছিল। আপিলের রায়ের আগের দিন 15 জুন
মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। একাধিক কারা কর্মকর্তা তখন জানান, কোনো আসামির ফাঁসি কার্যকর করার সময় ঘনিয়ে এলে তাকে নিয়ে যাওয়া হয় আট সেলে। মুজাহিদকে আট সেলের যে কক্ষটিতে রাখা হয়েছে সেখান থেকে 10-12 গজ দূরেই ফাঁসির মঞ্চটি। এখানে তিনি সর্বশেষ নামাজ আদায় করেছিলেন। এরশাদ নামাজ আদায়ের পরেই তাকে ফাঁসির জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়। এ সময় তাকে গোসল করানো হয় এবং একজন কারা ইমাম এসে তাকে তওবা পাঠ করান। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা একটি মামলায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী মুজাহিদকে 2010 সালের 29 জন গ্রেফতার করা হয়। ওই বছরের 2 অগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। 2011 সালের 11 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল অভিযোগ ফেরত দিয়ে সুবিন্যস্ত করে পুনর্দাখিলের আদেশ দিলে 2012 সালের 16 জানুয়ারি তা পুনর্দাখিল করা হয়। 2014 সালের 26 জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। 25 এপ্রিল এই মামলা ট্রাইব্যুনাল 1 থেকে ট্রাইব্যুনাল 2 স্থানান্তর করা হয়। এ ট্রাইব্যুনালে নতুন করে অভিযোগের শুনানি হয়। এরপর মুজাহিদের বিরুদ্ধে 7টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল 2। মামলায় তদন্ত কর্মকর্তা সহ রাষ্ট্রপক্ষে 17 জন সাক্ষ্য দেন। আসামি পক্ষে সাক্ষ্য দেন মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর। 7 মে যুক্তি উপস্থাপন শুরু হয়ে 5 জন শেষ হয়। ওই দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন রাখেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল 2 কার্যক্রমের শুরুতে ফাঁসির ঘোষণার দিন ধার্য করেন। মুজাহিদের বিরুদ্ধে 7 অভিযোগ গঠনের আদেশে তার পরিচিতিতে বলা হয়, 1948 সালের 2 জানুয়ারি ফরিদপুরের কোতোয়ালি থানার পশ্চিম খাবাসপুর গ্রামে মুজাহিদ জন্মগ্রহণ করেন। 1964 সালে তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হন। সেখানেই তিনি ইসলামী ছাত্র সংঘে যোগ দেন। 1970 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ওই বছর তিনি ঢাকা জেলা ছাত্র সংঘের সভাপতি এবং আগস্ট সেপ্টেম্বরের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সাধারণ সম্পাদক হন। 71-এর অক্টোবরে তিনি ছাত্র সংঘের প্রাদেশিক সভাপতি হন। মুজাহিদের বিরুদ্ধে প্রথম অভিযোগ, 71-এ ইত্তেফাকের তৎকালীন কার্যনির্বাহী সম্পাদক সিরাজউদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যা। দ্বিতীয় অভিযোগ, ফরিদপুরের হিন্দু অধ্যুষিত 3টি গ্রাম বৈদ্যডাঙ্গি, মাঝিডাঙ্গি ও বালাডাঙ্গিতে হামলা ও 125 হিন্দুকে হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা। তৃতীয় ও চতুর্থ অভিযোগ হল ফরিদপুরের রথখোলা গ্রামের রঞ্জিত নাথ ও গোয়ালচামট খোদাবক্সপুর গ্রামের মোহাম্মদ আবু ইউসুফকে নির্যাতন। এগুলোর পাশাপাশি এরকম আরও অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। কিন্তু বরাবরই মুজাহিদ নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। সুপ্রিয় দর্শক, আদালতে প্রমাণ হলেও কে আসলে অপরাধী আর কে অপরাধী নন তা সবচেয়ে ভালো জানেন সৃষ্টিকর্তা। তাই তার এসব অপরাধে সম্পৃক্ত থাকা বা না থাকা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু মুসলিম হিসেবে একটি কথাই বলতে চাই, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। রূপসী বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।